কিছু লোককে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের জন্য সৃষ্টি করছে, তাদের সৃষ্টি হয়েছে জাহান্নামের জন্য। তাদের আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন জাহান্নামে দেওয়ার জন্যই। তাদের লক্ষ্য হলো যে তাদের অন্তর আছে, সে অন্তর দিয়ে তারা অনুধাবন করে না, কোনো ফিলিংস নাই। দুঃখজনক যে রমাদান আমাদের জীবনে যে গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে আসছে সেটিকে আমরা বেশিরভাগ মানুষ নিতে পারছি না। তো অন্তত রমাদান শুরু হওয়ার আগে থেকে রমাদানের শেষ মুহূর্তের প্রস্তুতির অংশ হিসেবে শেষ দশকে যে কাজগুলো আমরা ব্যস্ত হয়ে পড়ব সেগুলো এখন থেকে আমরা ঠিক করে ফেলতে পারি। কারোর যদি সফরের পরিকল্পনা থাকে তাহলে সেটা নিয়ে যতটুকু কাজ এখন এগিয়ে রাখা যায়, যতটুকু না হলে নয়, ততটুকু আমরা করে ফেলতে পারি। এমনকি আমার শেষ দশকের ইবাদতের জন্য সবচেয়েতে সহায়ক হবে যে উদ্যোগ, প্রয়োজনে সফর ক্যান্সেল করা, সফর ঈদের পরে করা অথবা ঈদের রাতে করা, একদম শেষ মুহূর্তে করা, অথবা আমার যদি ইবাদত গ্রামে আরও ভালো হয় তাহলে সেক্ষেত্রে সফরটা একটু আগায় নিয়ে শেষের দিনগুলো সেখানে কাটানো, এক কথা এটার জন্য এখন থেকে পরিকল্পনা করা উচিত। রমাদান কিন্তু অর্জনের মাস, আর রমাদানের অর্জন যদি কারোর না হয় তার চাইতে হতভাগা আর কেউ নেই। কারণ ওই ব্যক্তির জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং জিব্রিলের ভৎসনা, আল্লাহর তরফ থেকে জিব্রিলের দেওয়া ভৎসনা, সেটাইতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বলে সমর্থন জোগানো, এই ভয়াবহ বার্তা রয়েছে সেই কপাল পড়া এবং সেই হতভাগা মানুষের জন্য যে রমাদান পেল অথচ তার গুনাহগুলোকে মাফ করাইতে পারল না। তো গুনাহগুলোকে মাফ করার জন্য আগে থেকে প্রস্তুতিটা গ্রহণ করা দরকার। বেশিরভাগ মানুষ আমরা রমজান মাস আসলে হাউতাশ করি, আফসোস করি, বিশেষ করে শেষের দিকে, যে আমরা অনেক কিছু করতে চাইছি হলো না, দেখা যাক পরে রমজানে অনেক কিছু করে ফেলবো। এই রমজানটা আমাদের জীবনের শেষ রমজান, সেটা মনে করে এখন থেকে শেষ মুহূর্তের প্রস্তুতি আসন শুরু করে দিই। শেষ দশটা দিনকে যথাযথভাবে কাটাবার জন্য এখন থেকে প্রস্তুতি নেই। যারা ক্ষুদ্র বৃহৎ বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালনা করেন, বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক আছেন, ঈদ উপলক্ষে আপনার শ্রমিকদেরকে, কর্মীদেরকে, অধীনস্থদেরকে আপনি হয়তো বোনাস দিবেন। সেই বোনাসটা বেশিরভাগ কোম্পানি এমন সময় দেয় যে সেগুলোকে ব্যবহার করতে গিয়ে, খরচ করতে গিয়ে কর্মীরাও ব্যস্ত হয়ে পড়তে হয়। বাস্তবতা, টাকা পেতে পেতে 22, 23, 24, 25 রমজান হয়ে গেলে তখন আর শেষের দিকে বেচারা ইবাদত বন্দীর জন্য নিজেকে আলাদা করার সুযোগ থাকে না। তো সেজন্য আল্লাহকে খুশি করবার জন্য যেটা আমি 25 দিন পরে দেব, বছরে একটা বোনাস বা দুইটা বোনাস যেটাই দেই, সেটা যদি আমরা রমজানের শেষ দশককে সঠিকভাবে কাটাবার প্রয়োজনে এখন থেকে দিয়ে দিই। আমি এমন এমন প্রতিষ্ঠানের কথা জানি যাদের 10-12 হাজার শ্রমিক আছে এবং তারা আজ থেকে আরও 1 মাস আগে আমাকে বলেছেন যে আমরা হুজুর রমজানের প্রস্তুতি শুরু করে দিয়েছি। আমাদের এমপ্লয়িদেরকে, আমাদের শ্রমিকদেরকে, আমাদের কর্মচারী কর্মকর্তাদেরকে সবাইকে নিয়ে রমাদানকে সুন্দরভাবে সঠিকভাবে ওয়েলকাম করার জন্য, রমজানকে সুন্দরভাবে কাটাবার জন্য আমরা এখন থেকে প্রস্তুতি গ্রহণ করেছি। এবং সেটার প্রস্তুতির বেশ কিছু ধাপ আমার সাথে পরামর্শ করে ওনারা নিয়েছেন এবং ব্যক্তিগতভাবে আমাকে গত 2 দিন আগে SMS করে আরও কিছু প্রস্তুতির জন্য আমার সহযোগিতা চেয়েছেন। আমি দিল থেকে দোয়া করলাম এই প্রতিষ্ঠানের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এরকম দায়িত্ববান অভিভাবক, দায়িত্ববান প্রতিষ্ঠানের মালিক এবং দায়িত্ববান মুসলমান হওয়ার তৌফিক দান করুন। আমাদের মা বোনদের রমাদান ইবাদত বন্দেগী, বিশেষ করে ইফতারের আগ মুহূর্তের যে ইবাদত, এটা তো একেবারে ধ্বংস হয়ে যায়। এইভাবে আমরা রমজানে খাওয়া দাওয়ার পিছনে মত্ত হয়ে যাই। হালাল খাবার আপনি খান, অপচয় না করে, অপব্যয় না করে আপনি একটু বেশি করে খান, এতে গুণা হবে না। কিন্তু ইফতারের আয়োজন নিয়ে যদি একজন মহিলা 30 রমজানের প্রতিটা দিন ব্যস্ত থাকেন আর আমরাও সেটা নিয়ে ইফতারের আগে, ইফতারের পরে পুরো সময়টা যদি আমরা ব্যস্ত এবং মগ্ন হয়ে যাই, তাহলে সেটা আমাদের রমাদানকে, রমাদানের উপকারিতাকে, রমাদানের অর্জনকে নষ্ট করার জন্য সবচেয়ে বড় কারণগুলোর মধ্যে একটা হতে পারে। এজন্য রমজানের শেষ মুহূর্তের প্রস্তুতির অংশ হিসেবে আমরা এখন থেকে পারিবারিকভাবে সিদ্ধান্তগুলো নিয়ে ফেলতে পারি যে আসন্ন রমাদানে আমাদের ইফতারের আগ মুহূর্তে মা বোনদের জন্য ইবাদত নষ্ট না হয়, আমাদের জন্য ইবাদত নষ্ট না হয়, আমরা কি করতে পারি। আমি খুব ক্ষুদ্র মনে হতে পারে, খুব তুচ্ছাতে তুচ্ছ বিষয় একটা উপমা দিতে পারি। যেমন
আমার বাসায় সাধারণত রমজানের অনেক আগে থেকে আমরা বাঙালি সোলা বুট এবং পেঁয়াজ ছাড়া আমাদের রোজা হয় না এটা ছাড়া ইফতার করলে আমাদের ইফতারের সওয়াব একটু কম হয় এটাই আমাদের ধারণা যার কারণে আমরা যতই বলি ইফতারিতে একটু সোলা বুট মুখে না দিলে মনে হয় যে রোজাটা আজকে একটু কম হইছে সেজন্য আগে থেকে আজকাল অনেক কিছুই সম্ভব আলহামদুলিল্লাহ অনেক কিছু আমাদের হাতের নাগালে অনেক কিছু আমরা চাইলে করতে পারি আগে থেকে ছোলাগুলো বেশি পরিমাণে ছোলা সিদ্ধ করে সেটাকে সঠিকভাবে ফ্রিজ আপ করে রাখা যেতে পারে অন্তত 2 5 10 দিনেরটা তো রাখা যেতে পারে তারপরে মেয়েরা তাদের যে সমস্ত আইটেমগুলোতে অনেক বেশি সময় ব্যয় হয় সেগুলো অনেকগুলো আগে থেকে তৈরি করে রাখতে পারেন যেমন পেঁয়াজের যে আইটেমগুলো আছে সেগুলো রেডি করে অনেকটা শুধু ভাজাটা বাকি রেখে ডিপে রেখে দেওয়া যেতে পারে আজকাল মা বোনরা সবাই সব পলিসি জানেন কমবেশি এক কথায় আপনার পরিবারের একটা বৈঠক হওয়া উচিত আগামী 2 4 দিনের মধ্যে আপনার স্ত্রী আপনার সন্তানরা সহ যে আমরা এই রমাদানটা আর হেলায় হারাতে চাই না নষ্ট করতে চাই না এই রমাদানটা আমাদের জীবনের শ্রেষ্ঠ রমাদান হিসেবে এটাকে কাটাতে চাই সেজন্য কি কি স্টেপ নেওয়া যেতে পারে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে আসো আমরা সবাই পরামর্শ করি আপনার ছোট বাচ্চা আপনার ছেলে মেয়ে আপনার বাসার এমন কি কাজের লোক এমন কি আপনার স্ত্রী আপনার অধীনস্থ আপনার পরিবারের সদস্য সবাইকে নিয়ে আপনি বসে একটা পরিকল্পনা করুন আমরা সিরিয়াসলি বসা যে একটা ব্যাপার আছে সোশ্যাল মিডিয়া মোবাইল ফোন স্মার্টফোন এগুলোর ব্যস্ততার এই সময়ে সেটা আমরা কিন্তু ভুলে বসেছি আমরা শেষ কবে পরিবারের সকল সদস্যকে নিয়ে বসেছি কজন মানুষ বলতে পারবো খুব একটা আমাদের হয়ে ওঠে না কিন্তু কারণ যদি কোনো বিষয় আপনার স্ত্রী আপনাকে জিজ্ঞাসা করে তখন আপনি মোবাইলে মুনাজাতে ব্যস্ত মোবাইলের মুনাজাতে থাকতে থাকতে টিপতে টিপতে বলতেছেন হ্যাঁ বলো বলো আমি শুনছি বলো এই হলো আমাদের অবস্থা আমি আপনাদের কাছে আরজ করতে চাই যে এই রমাদানকে অর্থবহ এবং সাকসেস সফল করার জন্য সার্থক করার জন্য আসুন আমাদের প্রত্যেকের যার যার যে বলয় আছে আমাদের প্রত্যেকের যার যার যে পরিবার আছে সেখানে আমরা একটু ছোট্ট করে বসি এবং যারা ব্যাচেলর আছেন তারাও যেখানে আছেন সেই জায়গায় বা পরিবারের সাথে ফোনে আপনি একটা মিটিং করেন যে আমাদের এই রমাদানটাকে অন্য রমজান থেকে অন্য বছরের রমজান থেকে ভিন্নতর করার জন্য আমরা কি কি স্টেপ নিতে পারি স্টেপ নম্বর এক উপমা স্বরূপ প্রত্যেকের অবস্থা অনুযায়ী ভিন্ন ভিন্ন স্টেপ হতে পারে আমরা শুধু জেনারেল কিছু আইডিয়া দিয়ে রাখছি আপনি আপনার স্ত্রীকে বলতে পারেন যে ইফতারের আগে তোমার তো দোয়া করার তৌফিক হয় না তো কিভাবে এটা করা যায় আমরা আইটেম কিছুটা শর্ট করে ফেলতে পারি অথবা ইফতারের মূল যে ইনিংসটা ফাইনাল ইনিংসটা ওইটা আমরা নামাজের পরে রাখতে পারি কিনা যে আমরা নামাজের পরে ওইটা এমন বেশি গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ সময় না মাগরিবের পরে আমরা সবাই মিলে সেটাতে ঝাঁপায় পড়লাম কিন্তু ইফতারের আগে আমরা খুব সংক্ষিপ্ত ইফতারে বছর করার পরিকল্পনা করতে পারি কিনা যে এটা শরবত একটু খেজুর একটু ফল ফ্রুট এবং খুব সিম্পল কিছু বড়জোর খেজুর বড়জোর ছোলা মুড়ি একদম সহজ যেটা তৈরি করতে অনেক সময় লাগবে না এবং ইফতারের আগে আমরা বসে একটু দোয়া একটু জিকির এখন এবং সকাল সন্ধ্যার যে দোয়া ইবাদত আছে সেগুলোতে আমরা মশগুল হতে পারি এটার জন্য আমরা একটা ডিসিশনে আসতে পারি আপনি মতামত নেন আপনার পরিবারের সদস্যদের এবং পরিকল্পনা করে রমাদান মাসটাকে আমরা আড্ডার মাস বানিয়ে নিয়েছি এমনকি আপনার বাসায় খুব বেশি প্রয়োজনীয় নয় এমন সব মিটিং এমন সব আড্ডা এমন সব বৈঠক এগুলো রমাদানে এখন থেকে অ্যাভয়েড করার পরিকল্পনা আপনাকে করতে হবে যে অপ্রয়োজনীয় আড্ডাগুলো এখন না ঈদের সময় দেখা যাবে ঈদের পরে দেখা যাবে একান্ত প্রয়োজনীয় যে মজলিস আছে সেগুলো করেন ইফতার পার্টি সাহারি পার্টি কিছু দিনই প্রয়োজনে প্রয়োজন হতে পারে অথবা একান্ত কোনো বৃহত্তর স্বার্থে ইফতারের কোনো প্রোগ্রাম করার প্রয়োজন হতে পারে হোক কিন্তু সেটা যেন আমার এবাদতে বিঘ্ন সৃষ্টি না করে কিন্তু কোনো অবস্থাতেই সাহারি পার্টি নামে যে কালচার আমাদের দেশে শুরু হচ্ছে এটা কোনো অবস্থাতে গ্রহণযোগ্য হতে পারে না আমার কাছে খুব অবাক লাগে যে একটা জাতির তরুণরা কি পরিমাণ উচ্ছন্নে গেলে কি পরিমাণ তারা উদাস হলে সাহারির সময়ের মতো এরকম গুরুত্বপূর্ণ সময়ে সাহারি পার্টি আর একটা কী জানি সাহারি নাইট আরও কী কী নাম আছে এই টাইপের আয়োজনগুলো করে যে সময়টাতে আমাদের থাকার কথা আলো আদারিতে আমি প্রায় সময় বলি দেখুন ভোর রাতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে নেমে এসে ডেকে ডেকে বান্দাদেরকে ক্ষমা করেন পাঁচ ওয়াক্ত নামাজের জন্য মুয়াজ্জিন সাহেবরা আল্লাহর তরফ থেকে আহ্বান করেন
আর তাহাজ্জুদের জন্য স্বয়ং আল্লাহ তাআলা আহ্বান করেন কোন মুয়াজ্জিন দিয়ে না আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে দুনিয়ার আকাশে প্রত্যেক অঞ্চলে মানুষের জন্য যখন রাত থাকে তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই অবতরণ হয় আল্লাহ আমাদের মত না যে এক জায়গায় অবতরণ করলে আর জায়গায় অবতরণ একই সঙ্গে তিনি না করে অন্য কিছু করতে পারেন না আল্লাহ তাআলা তিনি অসীম আমাদের সাথে তার কোনো কিছুরই তুলনা নাই তিনি আমাদের মত না যে আমরা এক জায়গায় উপস্থিত হলে আর জায়গায় উপস্থিত হতে পারি না একই সময় কোন এলাকা মানুষের জন্য তার অবতরণ হয় আবার একই সময় অন্য এলাকার মানুষের জন্য অন্য কিছু হয় তার তুলনা তিনি লাইসা কামিসলিহি শাই কোনো কিছুর সাথে তার কোনো সাদৃশ্য বা তুলনা চলে না আমরা নিজেরা অনেক কিছু পারি না আমাদের সেই সীমাবদ্ধতাকে তার সঙ্গে তুলনা করা এটা আমাদের অজ্ঞানতা এবং তার সম্পর্কে আমাদের ধারণা ঘাটতির প্রমাণ যাই হোক তো ভোর রাতের যে সময়টাতে আল্লাহ তাআলা ডেকে ডেকে বান্দাকে ক্ষমা করেন যে সময়টাতে বাসাবাড়ির লাইটগুলো অফ করে দিয়ে আলো আধারিতে জায়নামাজ নিয়ে কেবলামুখী হয়ে সেজদায় লুটিয়ে পড়ে দুই রাকাত চার রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে চোখের পানি ফেলে একটু দোয়া করার কথা সারা বছর পারি না আমরা হতভাগা দুনিয়া আমাদেরকে এত ব্যস্ত করে ফেলেছে এমন এক পৃথিবীতে আমরা এসে পড়েছি পৃথিবীর এমন একটা সময় আমাদের জন্ম হয়েছে আমরা বেড়ে উঠেছি বসবাস করছি যে সময়টাতে ভোগবাদের জয় জয়কার চলছে যে সময়টাতে বিলাসিতার জয় জয়কার চলছে ভোগ ছাড়া মানুষ কিছু জানে না গোটা পৃথিবীটা এমন একটা কালচার গোটা পৃথিবীতে আজ প্রতিষ্ঠিত হয়ে গেছে যে আমরা সবাই ভোগবাদী আপনি আমি আমরা সবাই ভোগবাদী ভোগবাদ আমাদেরকে আচ্ছন্ন করে ফেলেছে আমাদের অনাদি অনন্তকালের যাত্রা শেষ থেকে আমাদেরকে ভুলিয়ে রেখেছে এটা বাস্তবতা সেজন্য আমরা তাহাজ্জুদের মতো গুরুত্বপূর্ণ ইবাদত সারা বছর করতে পারি না বেশিরভাগ মানুষ আল্লাহর কাছে একান্তে দোয়া করার গুরুত্বপূর্ণ সময়টা আমাদের ঘুমে কেটে যায় রমাদান বিরাট বড় একটা সুযোগ যে ভোর রাতে আমাকে সাহারি খেতে উঠতেই হয় তো আমি দশটা মিনিট সময় সাহারি আগে আগে শেষ করে আজানের আগে দশটা মিনিট সময় বের করে অথবা খাবারের আগে সাহারির আগে দশটা মিনিট সময় বের করে আমি ঘরের কোনো একটা কোনায় বসে উজু করে আমি আল্লাহর সাথে একটু কথা বলতে পারি একটু দোয়া নিবেদন করতে পারি ত্রিশ দিন যদি আমি নিয়মিত এই কাজটা করতে পারি এই মাসে আমার অনেক বড় অ্যাচিভমেন্ট হয়ে যেতে পারে চোখের পানি ফেলে নিজের গুনাহগুলো মাফ করাতে পারি নিজের নিজের যে সমস্ত ত্রুটি বিচ্ছুতি আছে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি তওবা করতে পারি আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করতে পারি নিজের আত্মীয় স্বজন দুনিয়া থেকে চলে গেছেন বাবা মা চলে গেছেন তাদের জন্য চোখের পানি ফেলে দোয়া করতে পারি নিজের জন্য সন্তানের জন্য কল্যাণ কামনা করতে পারি এক কথায় যে সময়টাতে আমাদের আলো আধারিতে থেকে আল্লাহর কাছে একাকী নিঃসঙ্গ থেকে নির্জনে থেকে প্রত্যেকে যার যার মতো দোয়া করার কথা সেই সময়টাতে যখন দেখি আমাদের তরুণ প্রজন্মের একটা অংশ তারা সাহারি পার্টি সাহারি নাইট এই জাতীয় অনুষ্ঠানে আলো ঝলকানিতে তারা আলো ঝলমলে পরিবেশের মধ্যে হোটেলে রেস্তোরাঁতে তারা যখন আড্ডা মারে তখন অবাক লাগে যে যখন একাকী চলে যাওয়ার কথা নির্জন হয়ে যাওয়ার কথা অন্ধকারে চলে যাওয়ার কথা আলো আধারিতে চলে যাওয়ার কথা দোয়া কান্নাকাটি করার কথা তখন বরং আরও আলো ঝলমলে পরিবেশে তখন আরও নির্জনতা ভঙ্গ করে একাকী না থাকার জায়গা বরং আরও দলবদ্ধভাবে সবাই মিলে আল্লাহর কাছে কান্নাকাটি করার পরিবর্তে তখন ফুর্তি আর তামাশা করছে আমরা এমন একটা সময় পার করছি পৃথিবীতে যে আমাদের তরুণরা পারিবারিক শিক্ষার অভাবে এবং জাতীয় শিক্ষানীতিতে ধর্মীয় শিক্ষার গুরুত্ব এটার ঘাটতির অভাবে পারিবারিক শিক্ষার অভাবে এবং আকাশ সংস্কৃতির কুপ্রভাবে নানা কারণে আমাদের তরুণরা আজ এমন একটা জায়গায় চলে গেছে যে তাদের দ্বারা এমন এমন কাজ হচ্ছে এমন এমন বিষয় ঘটছে যা আমাদের চোখ কপালে তুলে ফেলছে কিশোর গ্যাং আমরা দেখতে পাচ্ছি আমরা প্রায় এই পয়েন্টটা বিশেষভাবে আপনাদের নজরে আনি কিশোর গ্যাংয়ের যে কালচার আজ থেকে ২০ বছর ২৫ বছর ৩০ বছর ৪০ বছর আগে এই দেশে কিশোর গ্যাং নামক এরকম কোনো আপদ আমাদের সমাজে আসতে পারে এটা আমরা কখনো কল্পনাও করছি যে বয়সের বাচ্চারা এখন সন্ত্রাসী হচ্ছে যে বয়সের বাচ্চারা এখন বাবার বয়সে মানুষকে খুন করে ফেলছে নিজের সমবয়সী বন্ধুকে খুন করে ফেলছে অহরহ নিত্য নৈমিত্তিক ব্যাপার এখনো পর্যন্ত আমাদের চোখ খুলছে না যে আমাদের সন্তানদেরকে ধ্বংসের হাত থেকে বাঁচাবার একমাত্র পথ দ্বিতীয় কোনো পথ খোলা নাই একমাত্র পথ হলো তাদেরকে মোরালিটি নীতিনৈতিকতা এবং কোরআন এবং হাদিসের আলোকে ইসলামের আলোকে তাদেরকে দিক নির্দেশনা দেওয়া যদি না দেয়
তো আমাদের ভাবসাব জাহির হবে আমার ছেলে ইংলিশ বলে আমার ছেলে ইউ ইউ লেবাস পরে ড্রেস পরে আমার ছেলের ভাবচক্কর পশ্চিমা কালচারের সাথে অনেকটা যায় আমার ছেলে মেয়ের অনেক কিছু দেখে আমার কাছে বাহ্যিকভাবে অনেক বেশি আমার কাছে তৃপ্তিদায়ক মনে হতে পারে কিন্তু বাস্তবতা হলো যে আমাদের সন্তানরা আস্তে আস্তে পশুত্ব এবং পশুর চরিত্রগুলো তাদের মধ্যে ধারণ করছে এবং এই কারণে আপনারা দেখবেন আমি এর আগেও বলেছি যে সোশ্যাল মিডিয়াতে আমরা অনেক তরুণদেরকে দেখি যে দাদা মারা গেছেন নানা মারা গেছেন তো নাতিরা দুই তিনজন মিলে দাদা বা নানার লাশের সাথে সেলফি তুলছে এবং হাস্যোজ্জ্বল সেলফি এরকম ছবি আপনাদের অনেকের চোখে পড়েছে এরকম উদ্ভট কর্মকাণ্ড হচ্ছে ঠিক ওই টাইপেরই কর্মকাণ্ডের একটা হলো এই সাহারি নাইট এবং সাহারি পার্টি করা আমার তো সন্দেহ হয় যে আগামী দুই পাঁচ দশ বছর পর বা কোনো এক সময় আমাদের দেশে হয়তো বা এই যে ইফতার পার্টির মতো সাহারি পার্টি রাজনৈতিক দলগুলো বলেন সামাজিক সংগঠনগুলো বলেন ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো বলেন অনেকে হয়তো আয়োজন করা শুরু করবে কারণ যে পরিমাণ আয়োজন যে পরিমাণ ধান্দা তাতে তিরিশ দিনে তো কাভার হয় না তো কিছু হবে ইফতার পার্টি আর কিছু হবে সাহারি পার্টি ভাইরা আমার রমাদানকে অর্থবহ করবার জন্য এই জন্য পরিবারের সদস্যদেরকে নিয়ে মিটিং করতে হবে যা আমাদের ইফতারের সময়টা যাতে নষ্ট না হয় দোয়ার মাধ্যমে কি করা যেতে পারে আমরা আমাদের ইফতারের তালিকাটাকে শর্ট করে নিয়ে আসতে পারি আর যদি শর্ট করব এরকম মানসিকতা নাই অনেক বেশি ভোজন বিলাসী আমরা তাহলে ঠিক আছে থাকুক কিন্তু সেটা আমাদের হবে হলো মাগরিবের পরে মাগরিবের আগে খুব শর্টে আমরা সেরে ফেলবো অথবা তার জন্য অনেকগুলো প্রস্তুতি আগে থেকে আমরা করে ফেলবো যাতে করে রমাদান ইবাদতে কোনো বিঘ্ন সৃষ্টি না হয় ইফতার উপস্থিত রেখে আমরা যেন একটু আল্লাহর কাছে চোখের পানি ফেলতে পারি এটা যেন সকাল সন্ধ্যার জিকির আজকার দোয়াতে মশগুল হতে পারি একবারে আজান দেয় তখনও যেন আমরা হুড়াহুড়ি দৌড়াদৌড়ি আর একবারে গরম গরম খাওয়ার জন্য পাগল পড়া না থাকি গরম গরম খেতে চান খান সেজন্য হটপট কিনে ফেলেন হটপটে ভরে ফেলেন বহু বুদ্ধি আছে আপনি পরিবারকে নিয়ে বসেন যে কী করা যায় যে আমরা গরমও খাবো আবার ইবাদতও করব। অথবা গরম খাওয়া ছেড়ে দিব ইবাদতটাকে প্রায়োরিটি দিব কী করা যায় যদি শুধু খাওয়ার জন্য এই মাসটা আসে আমাদের যে আমাদের দেশে মানুষের যে আমাদের আমাদের যে কালচার রমজানকে কেন্দ্র করে আমাদের যে সংস্কৃতি আমাদের যে ট্র্যাডিশন আমরা দেখতে পাই এদিক তাকালে রীতিমতো সন্ধ্যের মধ্যে পড়ে যেতে হয় এটা কি ইবাদতের মাস না খাওয়ার মাস এবাদতের মাস নাকি খাওয়ার মাস এটা নিয়ে বিভ্রান্তিতে পড়ে যেতে হয় এত খানা আমরা খাই এবং শুধু খাওয়া না এই খাওয়াটাকে আবার হালাল করার জন্য জায়েজ করার জন্য হাদিস জাল হাদিসও বানায় নিয়েছি রমজানে খানার কোনো হিসাব নাই বেহিসাব বেড়াইতে আসছি ইফতারে বেহিসাবে ডায়াবেটিস আছে তারপরেও ওই যে পায়েস বিভিন্ন আইটেমের বেহিসাবকে খাওয়া বেহিসাব খান রোজার মাস অসুবিধা নেই ফতোয়া দিয়ে দিছি রোজার মাসে ডায়াবেটিসের কোনো ক্ষতি হবে না বলে দিয়ে দিস তো এইভাবে আমরা আমাদের রমজানকে নষ্ট করি আমি শেষ মুহূর্তের প্রস্তুতির অংশ হিসেবে বলবো আসুন আমরা প্রত্যেকে পরিবারের লোকদেরকে নিয়ে একটু বসি বসে পরামর্শ করি এবং চিহ্নিত করি যে আমাদের ভোর রাত নষ্ট হয় কিসে আপনারা অনেকে টেলিভিশন অনেক অনুষ্ঠান দেখেন ভোর রাতে এবং আমরাই অনুষ্ঠানগুলো করি যদিও আমি সাহারি কেন্দ্রিক কোনো অনুষ্ঠানে এবছর কোনো অনুষ্ঠানে কোনো টেলিভিশনকেই সময় দেই নাই এখনও পর্যন্ত যত টেলিভিশন চ্যানেলের পক্ষ থেকে আবদার আসছে সবাইকে বিনয়ের সাথে মানা করে দিছি কোনোটাতে সময় দেই নাই কিন্তু সময় ওলামা একরাম দিলেও সেটা দোষণীয় হবে না কারণ আমি প্রায় বলার চেষ্টা করি টেলিভিশনে আমাদের প্রোগ্রাম দেখার জন্য কাউকে আমরা টেলিভিশন কিনতে বলি না বরং যারা আগে থেকে অনেক হারাম জিনিস আজেবাজে জিনিস দেখবেন ওই টাইমটাতে জানে অন্তত ওইটা থেকে বিরত থেকে ভালো কিছু দেখেন সেজন্যই আয়োজন আর কিচ্ছু না অতএব ওই টাইমটা টেলিভিশনে ইসলামিক প্রোগ্রাম দেখারও সময় না ওই টাইমটাতে ইউটিউবে হুজুরের ওয়াজ শোনার সময় না ওই টাইমটা হলো একান্ত আল্লাহর ইবাদত করার একান্তে দোয়া করার তাহাজ্জুদে পড়ে যাওয়ার সিজদায় পড়ে যাওয়ার এজন্য আমাদের সাহরির সময়টা কিভাবে আমরা বেটার ইউটিলাইজ করতে পারি আমরা কিভাবে সবাইকে দোয়ায় মাশগুল করতে পারি এটার জন্য অনেক বড় একটা বিষয় হলো রাতে সন্ধ্যা রাতে তাড়াতাড়ি শুয়ে যাওয়া তারাবির পর দেরি না করে দ্রুততার সাথে শুয়ে যাওয়া তাহলে ভোর রাতে তুলনামূলক ওঠাটা সহজ হয় অনেক সময় অলসতা লাগে উঠতে উঠতে আপনি এখানে যত তাড়াতাড়ি শোবেন সন্ধ্যার দিকে যত তাড়াতাড়ি শোবেন ভোরের দিকে উঠাটা তত ইজি হবে খুব সহজ হিসাব তাহলে সেগুলোর জন্য পরিকল্পনা করে ফেলা যে আমাদের বাসায় দশটার পরে সাড়ে দশটার পরে কোনো লাইট জ্বলবে না আমরা সবাই শুয়ে ফেলবো শুয়ে পড়বো এবং বেশিরভাগ মানুষই আমরা সোশ্যাল মিডিয়াতে আসক্ত আমি যেন এমন বহু মোত্তাকি এবং পরহেজগার মানুষকে চিনি ব্যক্তিগতভাবে দেখেছি যে তারা সোশ্যাল মিডিয়ার অ্যাপ
মোবাইল থেকে একটা মাসের জন্য আনইনস্টল করে ফেলছে অনেক বড় একটা কাজ এবং অনেক সহায়ক একটা কাজ বিশেষ করে যারা এগুলোকে নিয়ন্ত্রণ করতে পারেন না যারা ডাইরেক্ট হয়ে গেছেন প্রয়োজনে অপ্রয়োজনে সারাক্ষণ শুধু হাতাইতে থাকেন হাতাইতে থাকেন হাতে থাকেন এমন একটা রোগ হয়ে গেছে সংসারগুলো শেষ ছাত্রদের পড়াশোনা শেষ ব্যবসায়ীর ব্যবসা শেষ দোকানদার দোকান শেষ অফিস আদালত শেষ সবগুলোর মূলে কি এই সোশ্যাল মিডিয়া বাইরে আমার এটাকে নিয়ন্ত্রণ করার জন্য এই রমাদান সবচেয়ে সুবর্ণ সুযোগ প্রয়োজনে অ্যাপটা ডিলিট করে ফেলানো কি বলেন সম্ভব হবে না আমরা মারা যাব অনেকে অনেক তরুণ আছে মনে করে যে হাই হাই বলে কি না খেয়ে থাকতে পারবো কিন্তু ফেসবুক ছাড়া কেমনে ভাইরা আমার আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে শেষ মুহূর্তের প্রস্তুতির অংশ হিসেবে যে আমরা আমাদের রমাদানের ইবাদতের প্রতিবন্ধকতাগুলোকে কিভাবে আমরা দূর করব সেজন্য নিজেরটা নিজে এবং পারিবারিকভাবে একটা পরিবেশ গড়ে তুলতে হবে পারিবারিকভাবে পরিবেশ না গড়ে তুললে ইবাদত কোনদিকে আসলে হয় না বিশেষ করে আমাদের সন্তানদের শিশুদেরকে তাদেরকে ইবাদত বন্দেগির জন্য একটা ভালো পরিবেশ উপহার দিতে হয় আপনি নিজে আপনার স্ত্রী নিজে আপনি কোরআন নিয়ে বসে যান তেলাওয়াত করেন একটা আওয়াজ করে পড়েন এবং বড় ছেলে মেয়েদেরকে আওয়াজ করে পড়তে বলেন দেখবেন ছোট বাচ্চারা শিখবে তারা অনুপ্রাণিত হবে তারা এদেরকে দেখে আগাবে এই একটা মাসের জন্য অন্তত মোবাইল ফোনের আসক্তি মোবাইল ফোনের নেশা এটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি চেষ্টা করব তো ইনশাআল্লাহ মোহতারাম হাজরিন আমি প্রায় বলি এবং আমরা সবাই জানি যে আমাদের জীবনের শেষ রমজান হতে পারে এটা অতএব এই রমাদানে আমাদের সর্বোচ্চ সিরিয়াসনেস সর্বোচ্চ আন্তরিকতা সর্বোচ্চ প্রচেষ্টা সর্বোচ্চ আমার শ্রম মেধা সর্বোচ্চ সময় আমি ইবাদতের জন্য ব্যয় করব ইনশাআল্লাহ আমাদের দরকার পরিকল্পনা দরকার শেষ মুহূর্তের প্রস্তুতি এবং এখন থেকে শুরু করা আমি একটা কথা প্রায় বলি দাঁড়ানো থেকে কেউ যদি হঠাৎ দৌড় দিতে চায় একদম দাঁড়ানো থেকেই অনেক গতিতে দৌড় দিবে এটা সম্ভব না দাঁড়ানো থেকে তাকে আগে পা ফেলতে হয় দু চারটা এরপরে সেই গতি বাড়ায় অনেক বেশি জোরে দৌড়াতে পারে তা আপনি রমজান আসলে চাঁদ উঠার সংবাদ শুনবেন সাথে সাথে কোরআন নিয়ে বসে যাবেন আর জিকির আজকে শুরু করবেন সেজন্য এখন থেকে বসে আছেন এটা কোনোদিনই সম্ভব না যারাই আসে বসে থাকে তাদের দ্বারা ইবাদত হয় না আর যারা ইবাদত করতে চায় তারা এখন থেকে হাঁটা শুরু করে রমজানে চাঁদ উঠলে দৌড়ানো শুরু করে এই জন্য হাঁটা শুরু করতে হবে অর্থাৎ রমজানে যা করতে চাচ্ছি সেটা এখন থেকে একটু একটু করে শুরু করতে হবে কোরআন তেলাওয়াত একটু একটু করে শুরু করেন কোরআনে কারিমের তেলাওয়াতের জন্য পরিকল্পনা করা দরকার টাইম বের না করলে এবং রুটিন না করলে আজকাল আমরা এত ব্যস্ত কোনো ফ্রি মানুষ নাই ছোট পিচ্ছিটাও ফ্রি নাই কারণ তারও অনেক ব্যস্ততা আছে তার স্কুলের টাইম আছে কোচিংয়ের টাইম আছে বন্ধু বান্ধবদের দেওয়ার মতো টাইম আছে তার মোবাইল টিপার টাইম আছে তার দুনিয়ার ব্যস্ততা ছোট পোলা পায় না এখন দেখা যায় এত বিজি যে দাদারা ভাগে পায় না দাদিরা ভাগে পায় না নানা ভাগে পায় না নানি ভাগে পায় না খালায় ভাগে পায় না কারণ তারা বিজি কি বলেন বেশিরভাগ পোলা পানের অবস্থা না তো পোলা পানের যদি অবস্থা হয় তাহলে মা বাবার কী অবস্থা যদি আমাদের বেশিরভাগ বিজি মানুষগুলো দেখা যাবে যে আমাদের ইজি কাজে বেশিরভাগ অংশ আমরা বিজি কী কাজে বিজি এই ইজি কাজগুলো যদি আমরা বের করতে পারি অনেক কাজ আছে যেগুলোকে আমরা শর্ট করে ফেলতে পারি অন্তত রমজান মাসের জন্য তাহলে দেখবেন মাসের শেষের দিকে এসে আপনার একটা ভালো ফিলিংস হবে যে আলহামদুলিল্লাহ এবার রমজানটাতে আমি কিছু একটা করতে পেরেছি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন এই জন্য রুটিন করতে হয় যেহেতু আমরা অনেক বেশি বিজি রুটিন করে ফেললে ভালো হয় ধরুন তুলনামূলকভাবে কোন সময়টাতে আপনার ঝামেলা কম থাকে আপনি কোরআন তেলাওয়াতের জন্য ওই টাইমটা বাইর করবেন ইমার্জেন্সি কোনো বিপদ না হলে বিশেষ কোনো অসুবিধা তৈরি না হলে আপনি ওই টাইমে কোরআন তেলাওয়াত ছাড়বেন না সেটা ফজরের আগে হতে পারে ফজরের পরে হতে পারে সাহারির সময় হতে পারে সেটা তারাবির জন্য মসজিদে আপনি 20-25 মিনিট আগে এসে ওই টাইমটাতে হতে পারে বা তারাবির পর বাসায় 20 মিনিট পরে গেলেন বা বাসায় গিয়ে আপনি কোরআন নিয়ে বসলেন জোহরের পরে বসলেন মাবুদের জন্য জোহরের আগের পরের টাইমটা অনেক গুরুত্বপূর্ণ এই টাইমটাতে বসলেন এক কথায় আপনি ইবাদত বন্দেগির জন্য একটা সময় বের করে নিলেন এবং অনেকে আছে যারা রমাদানে অতিরিক্ত পরিশ্রম করতে হয় কারণ কারণ আমাদের বেতন বোনাস আমাদের খরচ খরচা ফ্যামিলির অতিরিক্ত যে ব্যয় রমজান এবং ঈদ এগুলোর খরচ এগুলো জোগাড় করতে গিয়ে অতিরিক্ত পরিশ্রম করা লাগে সেজন্য পরিবারকে নিয়ে বসে সিদ্ধান্ত নিতে হয় আমি আপনাদেরকে যেটা বলছি আলহামদুলিল্লাহ আমি নিজে আমল করেছি আমি আমার স্ত্রীর সাথে বসে আগেই পরিকল্পনা করে ফেলেছি যে এইবারে রমজানে শেষ দশক যাতে আমাদের কেনাকাটা করতে না হয় কাকে আমরা কী দিব আত্মীয় স্বজন
এবং পরিবার পরিজনের মধ্য থেকে আমরা পরিকল্পনা করে ফেলি এবং এখন থেকে আমরা করে ফেলি বাজারঘাট করা তাদেরকে কিছু দেওয়া রমাদানে একান্ত শুধুমাত্র নগদ টাকা বিষয় দেওয়া যেটা দিতে কোনো সময় ব্যয় হবে না আমরা সেই কাজটা করতে পারি কিন্তু মার্কেটে গিয়ে দোকানে দোকানে ঘুরে আমি জামা কাপড় চয়েস করব আর শেষ দশকের দিনগুলো बर्बाद করব আপনি দিনে বেলা যদি মার্কেটে ঘুরেন তাহলে রাতের বেলা আপনি ইবাদত কেমনে করবেন শরীর তো এমনি ভেঙে পড়বে আপনার অতএব আপনি দিনের বেলায় যথাসম্ভব শরীরকে তাও দিবেন তাও তাও দেওয়া বুঝেননি কি শরীরকে রেস্ট দিবেন উদ্দেশ্য কি যাতে করে রাতভর আমি ইবাদত বন্দেগি করতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান তাহলে রমজানের শেষ মুহূর্তের প্রস্তুতির অংশ হিসেবে আমাদেরকে বসে সিদ্ধান্ত নিতে হবে ভাইরা আমার অনেক সৌভাগ্যবান মানুষ আছেন যাদেরকে দেখে অনেক ঈর্ষা হয় তারা রমজানে অনেক ইবাদত বন্দেগি করেন এমনকি আমাদের আমাদের দোকানদার ভাইরা বিশেষ করে মুদি দোকানদার ভাইরা রমজান মাসে অনেক বেশি কামানোর সুযোগ আছে কত কামাবেন একটা ছোট আকারের মুদি দোকান থেকে 50,000 1 লাখ 2 লাখ টাকা অতিরিক্ত কামাবেন এই তো এর বেশি তো না আল্লাহ রাব্বুল আলামিন যদি বরকত দেন আর লোভ আপনি সংবরণ করেন বরং রমজান মাসে আরো ছাড় দেওয়ার মানসিকতা রাখেন কোন দোকানদার না দেয় আপনি দেন তো আল্লাহ রাব্বুল আলামিন 2 লাখ না 2 কোটি টাকার বরকত আপনার জীবনে দিতে পারেন কি পারেন না অতএব নিয়ত করতে হবে হিম্মত করতে হবে এবং অধীনস্থদেরকে আপনার বাসার কাজের লোকদেরকে বা আপনার পরিসরে যারা অধীনস্থ আছে এখন থেকে টাকা পয়সা দিয়ে দেন না থাকলে হাওলাত করে দেন যেটা ঈদের আগে দিবেন সেটা এখন দিয়ে দেন যাতে করে তাদেরকে বলেন যে শেষ দশকে ইবাদতের সময় অতএব ঝামেলা এখন সেরে ফেলো আগে দেওয়ার উদ্দেশ্য যাতে আগে সেরে ফেলতে পারো শেষ দিকে এসে ইবাদত বন্দেগির জন্য মশগুল হতে পারো আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন মোহতরম হাজেরিন লাইলাতুল কদর তালাশের জন্য এখন থেকে প্রস্তুতি নিতে হবে আমরা শেষের দিকে আবার স্মরণ করাবো ইনশাআল্লাহ আপনাদেরকে কিন্তু প্রস্তুতির জন্য আগে থেকে পরিকল্পনা না করলে শেষ মুহূর্তে হয়ে ওঠে না সেজন্য বলা ইতিকাফ আমরা সবসময় রমজানের মধ্য দশকে এসে আপনাদেরকে শেষের দিকে এসে আপনাদেরকে বলি ততক্ষণে আসলে পরিকল্পনা করা হয়ে ওঠে না এই জন্য আমি বলছি এই রমাদানটা ইতিকাফ করার জন্য পরিকল্পনা করি চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ ব্যস্ত আপনি অনেক আমার সাথে উমরার সফরে যাবেন এক ফ্যামিলি আমার স্ত্রীর খুব ঘনিষ্ঠজন এবং খুব কাছের মানুষ তো অনেক উচ্ছ্বাস অনেক আবেগ জীবনে কখনো যান নাই দুইটা বাচ্চা এবং স্বামীকে নিয়ে এক ভদ্রমহিলা উমরা যাবেন সারা জীবন তিল 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 করে অনেক কষ্ট করে কিছু টাকা জোগাড় করেছেন উমরার খরচের টাকা হইছে সেই টাকা নিয়ে আমার বাসায় আমার স্ত্রীর মাধ্যমে এজেন্সির কাছে পাঠাবেন ভদ্রমহিলা আসছেন টাকা জমা দিতে আর এসে এমন একটা দুর্ঘটনার শিকার হয়েছেন যে দুই পায়ে আর 10টা ভাঙান হয়েছে এবং 3 মাস বেড রেস্ট করতে হবে বাস তাহলে যে আশা করেছে বেচারি সে আশাটা আর করা হলো না আমাদের অনেকের জীবনে হয়তো এইরকম বিপদ আসে না কিন্তু অন্যরকম ব্যস্ততা এসে পড়ে ইতিকাফ করার জন্য আপনি সময় পাচ্ছেন না যে আমি 10 দিন মসজিদে বসে থাকবো আমার মতো ব্যস্ত মানুষ এটা সম্ভব আমাদের ভাবখানা এমন না যে আমার এত ব্যবসা বাণিজ্য বিল্ডিং ভাড়ি এত কর্মচারী কাজ কাম আত্মীয় স্বজন হুজুর বলে কি রমজানের শেষ 10 দিন আমি মসজিদে বসে থাকলে এগুলো কিভাবে চলবে এই ভদ্রমহিলা যেরকম 3 মাস এখন ঘরে বসে থাকবেন অনেক কিছু তিনি তো ভালো কিছু করতে চাইছেন আল্লাহ তাকে আজর দিবেন ইনশাআল্লাহ কিন্তু আমরা অনেকে আছি ভালো কিছু করতে চাই না এই অজুহাতে যে আমরা অনেক বিজি আপনি যে বিজি আপনার এই বিজিগিরি দূর হতে সেকেন্ডের ব্যাপারও না আপনি 10 দিন কেন 10 মাস ঘরে বসার মতো বেড়ে শুয়ে থাকার মতো অসুবিধা আপনার জীবনে আসতে কতক্ষণ সময় দেখতে দেখতে একটা রমজান চলে যাওয়া মানে কি জীবনে মানুষ কয়টা রমজান পায় প্রাপ্তবয়স্ক হয় 14-15 বছর বয়সে এরপরে শেষের দিকে সময়টা আবার চলে যায় একেবারে বৃদ্ধ বয়সটা চলে যায় অনেকটা বাতিল লাইফ চাইলে অনেক কিছু করতে পারে না অসুস্থ অসুখ বিসুখ শেষ মাঝখানে কত বছর থাকে এই কয়েকটা রমজানের একটা রমজান চলে যাচ্ছে জীবনের কয়েকটা বড় সুযোগের একটা সুযোগ আসছে বিধায় ইতিকাফের নিয়ত করি ইতিকাফ যদি 2-5 জন মানুষ মিলে মসজিদে করেন এবং আপনি আর কিছু করতে না পারেন শুধুমাত্র ইতিকাফে মসজিদে এসে নিজেকে আবদ্ধ করে ফেলেন দেখবেন 10 দিনে আপনার যা অর্জন হয়েছে গোটা রমজান মাসেও সেটা অর্জন করা সম্ভব হবে না কারণ আপনি মসজিদে আবদ্ধ করে ফেলেছেন এই জন্য এখন থেকে পরিকল্পনা করতে হবে এবং প্রস্তুতি নিতে হবে এবং আল্লাহর কাছে তৌফিক কামনা করতে হবে আমাদের পরিকল্পনা দিয়ে ইবাদতের তৌফিক এটা চূড়ান্তভাবে লাভ হবে না আমরা চেষ্টাটা করার মালিক চেষ্টা করব কিন্তু চূড়ান্তভাবে আমরা সৌভাগ্যের অধিকারী এবং ইবাদতের তৌফিক লাভ করব তখনই যখন আল্লাহ তাআলা ফয়সালা করবেন আল্লাহ যখন তৌফিক দিবেন সেজন্য এখন থেকে দোয়া
استغفار درود করুণাজারি তৌফিক কামনা এখন থেকে করতে হবে চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গোটা পৃথিবীর মানুষের নাজাত এবং মুক্তির জন্য আসছেন তার চাইতে আমরা কেউ ব্যস্ত মানুষ না তিনি পর্যন্ত রমজানের শেষ দশক কখনো রমজানের রোজা ফরজ হওয়ার পর তৃতীয় হিজরিতে ফরজ হওয়ার পর তার ওয়াফাত পর্যন্ত জীবনে একটিবারের জন্য রমজানের শেষ দশক তিনি ইতিকাফ ছাড়া কাটাননি সকল ব্যস্ততা বাদ দিয়ে এই দশকটা আমার নিজের সারা বছর পরিবারকে সময় দিয়েছি ব্যবসা প্রতিষ্ঠানকে সময় দিয়েছি সারা বছর আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধবকে সময় দিয়েছি 355 দিন তাদের আর এই 10টা দিন একান্ত শুধু আমার আমি মসজিদে বসে যাব জিকির তেলাওয়াত রোজাজারি ইবাদত বন্দেগি এর মধ্যে আমি কাটাবো এবার আমরা ইতিকাফ সম্পর্কে অনেকে অনেক আতঙ্কের মধ্যে থাকি আমরা মনে করি ইতিকাফ মানেই হলো কোনো কথাও নাকি বলা যাবে না এরকম অনেক কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস আছে অনেকের যে কথাও বলা যায় না একেবারে বোবা হয়ে থাকতে হয় এগুলো ভুল কথা আপনি কথা কেন বলতে পারবেন না প্রয়োজনীয় কথা বলতে পারবেন ফোনে মোবাইলে আপনি কথা সারতে পারেন এখানে বসে বসে দুনিয়াবি দান্দা আড্ডা এগুলো করবেন না আপনি প্রয়োজনীয় কথা সারতে পারেন কিন্তু বেশিরভাগ সময় আপনার যাবে ইবাদতে তেলাওয়াতে নামাজে রোজাজারিতে জিকির আজকারে এই কাজগুলোতে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা সবাই আল্লাহর কাছে তৌফিক কামনা করি আল্লাহ আমাদের জন্য ইতিকাফের তৌফিক লাভ করি চেষ্টা করব তো ইনশাআল্লাহ আমি আপনাদের এর আগেও বলেছি আমার আব্বা জান রহমাতুল্লাহি আলাইহির কথা যে গত রমজানে এই সময়টাতে তিনি ক্যান্সারে আক্রান্ত ক্যান্সারে ভয়াবহ ব্যথায় ছটফট করে একটু শরীরটা ভালো হয়েছে উনি চলে গেছেন গ্রামে এবং শেষ দশকের পুরোটা সময় মসজিদে ইতিকাফ করেছেন মানে কল্পনাই করা যায় না যে এই অবস্থায় হাসপাতালে বেডে শুয়ে থাকার কথা কিন্তু আল্লাহর বান্দা পুরোটা 10 দিন গ্রামে নিরিবিলি পরিবেশ এখানে আড্ডা হবে পরিচিত অনেক লোকজন আছে সেজন্য গ্রামে চলে গিয়ে মসজিদে শেষ দশক ইতিকাফ করেছেন রমজান যেতে না যেতে আল্লাহর বান্দা দুনিয়া থেকে চলে গেলেন তো আমাদের মধ্যে কত মানুষ আছি যে হয়তো আগামী রমজানের আগে আমার ক্যান্সারের তালিকায় নাম চলে গেছে আমার হয়তো অন্য কোনো রোগের তালিকায় নাম চলে গেছে হয়তো আমার মৃতদের তালিকায় নাম লেখা আছে যে আগামী রমজানে মৃতদের লিস্টে থাকবে আমার নাম আমি জানিও না অতএব যারা বয়সে তরুণ আছি মনে করছি অনেক বয়স হলে অনেক কিছু করব আল্লাহর ওয়াস্তে সেটার জন্য অপেক্ষা না করে আমরা অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে না থেকে আসুন যেটা আমার হাতের নাগালে আছে সেটাকে আমরা যথাযোগ্য ব্যবহার করার জন্য প্রস্তুতি গ্রহণ করি রমজান যখন শুরু হয় আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেয় ইয়া বাগিয়াল খাইরে আকবিল ও ইয়া বাগিয়াস শাররে আখসিল যারা ভালো কাজ করতে চাও আগাও প্রস্তুতি নাও ওয়ার্ম আপ শুরু করো রিহার্সেল শুরু করো তোমরা হাঁটতে শুরু করো কারণ ইবাদতের মৌসুম আসছে আমলের মৌসুম আসছে আল্লাহ রাব্বুল আলামিন অফুরন্ত ভাবে দেন পুরো আমল নামা চেঞ্জ করে ফেলতে চাও গুনাহগুলো সব ক্লিন করে প্রোফাইলটাকে সব ডিলিট করে খারাপগুলোকে সেটাকে ভালো দিয়ে পরিপূর্ণ করে ফেলতে চাও বিরাট সুযোগ আসছে আগাও ওয়া বাগিয়াস শাররে আখসির এবং যারা মন্দ কাজ করতে 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 বদভ্যাস হয়ে গেছে তারা থামো ব্রেক দাও ব্রেক দেওয়ার সময় আসছে ইবাদতের পরিবেশ উপযোগিতা আল্লাহ তাআলা দিয়ে রাখেন ন্যূনতম ঈমান যারা আছে সেও একটা ঈমানি আবহাওয়া ঈমানি একটা পরিবেশ তার অন্তরে সে ফিল করে অনুভব করে কিন্তু হতভাগা কপাল পড়া হলো যার কোনো ফিলিংস নাই বাইরে আমার আমি প্রায় সময় একটা আয়াত আপনাদেরকে বলি আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকাদ যারানা লি জাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুন বিহা ওয়ালহুম আয়ুনুল লা ইয়াবসুরুন বিহা ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام কিছু লোককে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের জন্য সৃষ্টি করছে তাদের সৃষ্টি হয়েছে জাহান্নামের জন্য তাদের কাল রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন জাহান্নামে দেওয়ার জন্যই তাদের লক্ষ্য হলো যে তাদের অন্তর আছে সে অন্তর দিয়ে তারা অনুধাবন করে না কোনো ফিলিংস নাই জাহান্নামের বিবরণ শুনে কিন্তু কোনো ভাব লেশ হয় না জান্নাতের বিবরণ শুনে কিন্তু কোনো আগ্রহ জন্মায় না রমাদান আসে আবার রমাদান চলে যায় অন্য 10টা মাসের মতো খেয়ে পড়ে ঘুমিয়ে উঠে বসে অন্য 10 মাসের মতো
সাধারণ সময়ের মতো কাটিয়ে দেয়, বিশেষ কোনো ভাব লেশ হয় না, কোনো পরিবর্তন হয় না, কোনো বিশেষ তার ভিতরে ফিলিংস আসে না, তার ভিতরে কোনো ভাব লেশ আসে না, এটা লক্ষণ খারাপ, এটা জাহান্নামী হওয়ার লক্ষণ, এটা আলামত খারাপ যে অন্তর আছে কিন্তু অন্তর দিয়ে অনুধাবন করার মতো, উপলব্ধি করার মতো শক্তি হারিয়ে গেছে, অন্তর কাজ করে না, নিষ্ক্রিয় হয়ে গেছে, চোখ দিয়ে দেখছে রমজান আসছে কিন্তু কোনো ফিলিংস নাই, চোখ দিয়ে আল্লাহর কালাম পড়ছে কোনো বিশেষ অনুভূতি নাই, কোনো উপলব্ধি নাই, কোনো ভাব লেশ নাই, কান দিয়ে শুনছে কিন্তু কোনো পরিবর্তন নাই, এটা লক্ষণ খুবই খারাপ ভাই। আপনি আমি ইবাদত করতে না পারি এটা যতটা আমাদের জন্য ভয়ের বার্তা, তার চেয়ে বড় ভয়ের বার্তা হলো যে আমাদের মধ্যে কোনো ভাব লেশ যদি না হয়, যদি পরিবর্তন না হয়, নড়ে চড়ে বসার মতো সিদ্ধান্ত না হয়, অন্তর জগতে যদি আবেগ উচ্ছ্বাস উপলব্ধি এটার জোয়ার এটার ঢেউ যদি না আসে, লক্ষণ খারাপ ভাই, এটা জাহান্নামী হওয়ার লক্ষণ। জাহান্নামী মানুষদের মার্কা হলো যে তাদের অন্তর আছে সেটা দিয়ে উপলব্ধি করে না, তাদের চোখ আছে দেখে কিন্তু শিক্ষা গ্রহণ করে না, কান দিয়ে শুনে কিন্তু তাতে কোনো পরিবর্তন হয় না, এটা লক্ষণ খারাপ ভাই। এই জন্য আসুন এই রমাদানটা আমরা কাষ্ঠ না হয়ে, লোহার মতো না হয়ে, একটু মাটির মতো হই, চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা মাটির মতো হওয়ার চেষ্টা করি, কাষ্ঠ নয়। হ্যাঁ, আমরা কাঠের মতো হয়ে বহুদিন কাটিয়েছি, আসুন কিছুদিন মাটি হয়ে থাকি। সাহারির সময় উঠে আপনি 10 মিনিট অন্তত চোখ বন্ধ করে রুমের দরজা আটকে, রুমে জায়গা নাই, অনেক বেশি ঘন মানুষ, সেখানে দোয়ার পরিবেশ নাই, তো বাসার সিঁড়িতে চলে আসেন, নির্জনে ছাদে চলে যান, সেখানেও নাই, তো মসজিদে আগে চলে আসেন এক কোনায়, আর রাস্তায় চলে যান, যে জায়গায় একটু নিরিবিলি আসে একটু দাঁড়ায় দাঁড়ায় দোয়া করেন, চোখের পানি ফেলেন। বহু কপাল পড়ে আসি আমরা যে গোটা রমজান চলে যায়, দুফোঁটা চোখের পানি ফেলার তৌফিক হয় না, দু চারটা সেজদা একটু লম্বা করে একটু দীর্ঘ করে দেওয়ার মতো সুযোগ হয় না। আমাদের ব্যস্ততা আমাদের জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে, আমাদের এই ব্যস্ততা এটা দুর্ভাগ্যবান হতভাগা কপাল পোড়া হওয়ার আলামত হতে পারে। এই জন্য আসুন আমরা পরিকল্পনা করি, আমরা নিয়ত করে নিই যে এইবার রমজানটাকে আমরা ভিন্ন রমজান কাটাবো, প্রতিটা সেকেন্ডকে প্রতিটা মুহূর্তকে আমরা সঠিকভাবে ব্যবহার করব। আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা সবাই নিয়ত করবো তো ইনশাআল্লাহ। পরিবারকে নিয়ে বাচ্চাদেরকে নিয়ে বসবেন, ভাইরা আমান আমাদের সন্তানরা শেষ হয়ে যাচ্ছে, আপনার সন্তান আপনার অজান্তে আদা নাস্তিক হয়ে যাচ্ছে, সেমি নাস্তিক হয়ে যাচ্ছে, সিকি নাস্তিক হয়ে যাচ্ছে, আপনি টেরও পাচ্ছেন না, সে ধর্মহীনতার পথে এগিয়ে যাচ্ছে, কারণ ধর্মহীনতার পথে তাকে এগিয়ে নেওয়ার জন্য নানামুখী আয়োজন আছে, শিক্ষার নামে, বিনোদনের নামে, নানা নামে আপনার সন্তানকে বেঈমান বানানোর শত শত আয়োজন এই সমাজে আছে। আপনি শুধুমাত্র একটু টুপি মাথায় দেওয়াচ্ছেন ছেলেটাকে, মেয়েটাকে একটু ইসলামে দু চারটা কথা বোঝাচ্ছেন, বিশ্বাস করুন এটা দিয়ে তাদেরকে মুসলমান রাখতে পারবেন না, আপনি কবরে পা রাখতে দেরি হবে, এমন বহু পরিবার আছে যাদের সন্তানরা বেঈমান হতে দেরি হবে না, আপনার বংশধারা ইমান এবং ইসলাম এটা থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। এই জন্য রমাদান মাসটা একটা সুবর্ণ সুযোগ, বাচ্চাদেরকে সময় দেন, আল্লাহর ওয়াস্তে মোবাইলগুলোকে নিয়ন্ত্রণ করেন, সোশ্যাল মিডিয়ার গলা চিপে ধরেন এবং পরিকল্পনা করেন নিজের বিরুদ্ধে নিজে অপারেশন করবেন, অপারেশন হবে যে এইবার এবার মোবাইল এবার সোশ্যাল মিডিয়া আমার আমার জীবন থেকে সবচেয়ে মূল্যবান মাসটাকে নষ্ট করতে পারবে না, আমি এটা করতে দেব না, এবং পরিবারের সদস্যদেরকে নিয়ে আমাদের বসতে হবে, আমাদের মিট করতে হবে, আমাদের ডিসিশন নিতে হবে যে আমরা কিছু একটা করব, আমরা কিছু একটা করব, এর জন্য পরিকল্পনা এবং সিদ্ধান্ত যৌথভাবে নিতে হবে। বাচ্চাদেরকে নিয়ে একটা সময় একটু একটা হাদিস একটা আয়াত পাঠ করেন, আমরা রমাদান প্ল্যানার তৈরি করেছি, আমরা চাই 30 দিনে 30টা আয়াত 30টা হাদিস 30টা বিষয় আপনাদের জানা হোক, আগামী বছর রমাদান প্ল্যানারে আমরা ইনশাআল্লাহ নতুন সংযোজন করব, তারাবির সার সংক্ষেপ, আপনার পরিবারের সাথে আপনি বসেন একটু আলাপ করেন এবং তাদেরকে একটা আয়াতের কথা বলেন, একটু দিনই কথা বলেন, একটু আলাপ করেন। বেশিরভাগ বাবারা বেশিরভাগ মায়েরা সন্তানদেরকে নিয়ে
দুই চার মাসের মধ্যে দুই পাঁচ মিনিট সময় বসে কাউন্সিলিং করার সুযোগ সৌভাগ্য হয়নি। শুধু কেবল কিভাবে টাকার মেশিন বানাবেন, কিভাবে পয়সার মেশিন বানাবেন এই ধান্দা ছাড়া কিছু করেন নাই। ওরে শুধু টাকাই চিনেছেন, ও টাকাই চিনবে। ওকে শুধু পদমর্যাদাই শিখাইছেন, চেয়ারই শিখাই চিনাইছেন, ওরে ক্যারিয়ার চিনাইছেন, ও শুধু ক্যারিয়ারই চিনবে। আপনাকেও চিনবে না, আপনাকেও চিনবে না, কারণ আপনি ওকে ওর আল্লাহর সাথে পরিচয় করান নাই। আপনি তাকে রাসূলের সাথে পরিচিত করান নাই, এর প্রায়শ্চিত্ত আপনাকেই ভোগ করতে হবে। আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে, কারণ ওর আখের গোসাবে, আপনি ওকে আখের গোসা শিখাইছেন, ওকে সেক্রিফাইস শিখান নাই, ওর হাতে ইফতারের প্লেট দিয়ে ঘরে ঘরে পাঠান, ওকে নিয়ে তাহাজ্জুদের সময় হাত তোলেন আল্লাহর কাছে, আপনার কান্নার শুনে সে শিখবে কিভাবে আল্লাহর কাছে দোয়া করতে হয়। ওয়াজ দিয়া সব কিছু হয় না, নিজেরা কিছু কিছু আমল করে বাচ্চাদেরকে শেখাতে হয়, তাদেরকে দেখাতে হয়। চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ। আমাদের মা বোনদের জন্য, বাচ্চাদের জন্য আলাদা আলাদা প্ল্যান থাকতে হবে, আলাদা আলাদা পরিকল্পনা থাকতে হবে। আপনার ঈদের মার্কেটিং, আমাদের সন্তানদেরকে ভোগবাদী করা হচ্ছে, সমস্ত মিডিয়াগুলোর প্রয়াস, সকল ইসলাম বিরোধী এবং ইসলাম ছাড়া ধর্মহীন যত সংস্কৃতি আছে সবগুলোর প্রয়াস হলো কিভাবে ভোগবাদের মধ্যে আমরা হাবুডুবু খাবো, খাওয়া দাওয়া ফুর্তি করা, ব্যাস গরু ছাগলের মতো, পশু পাখির মতো, শুধু ভোগ আর ভোগ, কোনো ত্যাগ নেই। আরে ভাই, পশুর সাথে মানুষের পার্থক্যের জায়গাটাই এখানে। ওরা ত্যাগ জানে না, ওরা ভোগ জানে, যারটা সে বুঝে। মানুষ সেলফিস্ট হবে না, মুসলমান ত্যাগই হবে, সে শুধু ভোগ শিখবে না। ওটা শেখাতে হবে বাচ্চাকে যে তোমার ঈদের কেনাকাটার জন্য এবছর বাবা 5000 টাকা বাজেট আমার, এই 5000 টাকা দিয়ে একটা পাঞ্জাবি পায়জামার সেট কেনা যেতে পারে, অনেক দামি বারে ব্র্যান্ডের। আবার তুমি চাইলে 2500 টাকা দিয়ে তুমি একটু কম দামের কিনে ওই 2500 টাকা দিয়ে তোমার এই ক্লাসমেট, তোমার এই বন্ধু বান্ধবদের মধ্যে দুজনকে দুটা পাঞ্জাবি পায়জামা কিনে দিতে পারো। তুমি কোনটা করবা দেখো, তাদেরকে তাদেরকে অভ্যাস করেন এবং তাদেরকে শেখান যে তোমার বাজেট থেকে তুমি দাও। আল্লাহ তা আমাদেরকে তৌফিক দান করুন। এক কথায়, রমাদানের শেষ মুহূর্তের অনেক পরিকল্পনা হওয়া দরকার। সর্বশেষ এসে আমি একটা কথা আরজ করতে চাই, এবারের রমাদানে আমরা জানি আমাদের দেশে বিশেষ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে, বৈশ্বিক এবং দেশীয় এবং মন্দা পরিস্থিতির কারণে, আর্থিক সংকট অনটনের কারণে বহু পরিবার আছে যারা ভালো করে সাহারিতে একবেলা খাবার জোগাড় করতে অসুবিধা হবে। এরকম একটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে এবার রমজানটা আমরা অতিবাহিত করছি। এই জন্য আমি একটা বিশেষ আবদার আপনাদের কাছে রাখতে চাই, অনুরোধ রাখতে চাই, সেটা হলো আপনার আশেপাশে গরিব দুঃখী বা আপনার চেনা জানা চেইনের মধ্যে কোনো একটা গরিব পরিবারকে, একাধিক গরিব পরিবারকে আপনার অ্যাবিলিটি অনুযায়ী আর কিছু না পারেন, আপনি 300-400 টাকা দিয়ে একটু মাছ কিনে তার বাসায় পাঠিয়ে দেন, যাতে সাহারিটা তারা ঠিকমতো করতে পারে। আমরা অনেকে আসি ইফতারের জন্য অনেক কিছু দেই, সেটা দেওয়া উচিত, কারণ ইফতার যদি কাউকে করানো হয় ওই ব্যক্তির রোজার সংক্রান্ত সব আমরা লাভ করব। কিন্তু সাহারিতে গরিব মানুষ হওয়ায় মানুষগুলো যাতে অন্তত একটু পুষ্টি তারা পায়, একটু যেন খেতে পারে, সারাদিনের খাবারের ব্যবস্থা যেন হয়, আমরা চাইলে এটু করতে পারি। আমরা চাইলে 2 লিটার দুধ একটা গরিব ফ্যামিলির কাছে পাঠিয়ে দিতে পারি, একটা মাছ কিনে পাঠিয়ে দিতে পারি, 1 কেজি গরু গোশত কিনে পাঠিয়ে দেন, একটা মুরগি কিনে আপনি পাঠিয়ে দেন। এবং অনেক সময় নগদ অর্থের চাইতে এরকম খাবারগুলো কিনে দেওয়া, এটার মাধ্যমে ওই লোকগুলোকে অনেক বেশি খুশি করা যায়, তাদের অন্তর থেকে অনেক বেশি দোয়া পাওয়া যায়। এই জন্য এই বৈশ্বিক এবং দেশীয় মন্দা পরিস্থিতি, আর্থিক সংকট অনটন, জাতীয় আন্তর্জাতিক এবং পারিবারিকভাবে প্রত্যেকটা মানুষ আমরা কম বেশি সাফার করছি। বিশেষ করে অনেক নিম্ন মধ্যবিত্তের মানুষ আছেন যারা কারোর কাছে হাতও পাততে পারেন না, চাইতেও পারেন না, কিন্তু অনেক কষ্টে আছেন। আমি এরকম শত শত পরিবারের কথা জানি। আসন্ন ফাউন্ডেশন কার্যক্রমের সুবাদে এমন কোনো দিন হয় না যে আমি অফিসে যাই আর আমার অফিসে কোনো আবেদন নাই। একটু আগে অফিস থেকে আসলাম, তাও দেখলাম একটা আবেদন, একটা চিঠি আমার অফিসে, প্রতিদিন চিঠি আসছে সহযোগিতার জন্য এবং মেইল আসছে। আমরা ব্যক্তিগতভাবে এই ধরনের সহযোগিতা করতে পারি না ফাউন্ডেশন থেকে, কিন্তু আমরা প্রত্যেকে, আপনি আমি, যার যার জায়গা থেকে আমাদের আশপাশের মানুষগুলোর দিকে আমরা তাকাতে পারি। এই জন্য আমি এই বছর রমাদানে অন্তত সাহারিটা যেন মানুষ ভালোভাবে করতে পারে, বাচ্চাদেরকে নিয়ে রোজাটা যেন রাখতে পারে। অনেক নিম্ন মধ্যবিত্তের মানুষ আছেন যে তারা ঋণে জর্জরিত হয়ে গেছেন, অনটনে আছেন, কষ্টে আছেন, রমাদান কাটানোর মতো সুযোগ নেই। তাদের জন্য আমাদের চেষ্টা থাকা উচিত যে আমরা কিছু একটা করব। অন্তত আর কিছু না পারেন, আপনি ছোট্ট একটা মাছ উপহার দেন তাকে, একটা মাছ কিনে দেন যে মাছটা তুমি বাচ্চাদেরকে নিয়ে খেও, একটা মুরগি কিনে দেন, কিছু একটা করেন।
আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন সবাই চেষ্টা করব তো ইনশাআল্লাহ জাযাকুমুল্লাহ খাইরা ওয়া আখরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন